फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल आई फ्रेंड्स तो এখন কথা বলবো একটা ট্রেলার নিয়ে সেটা হচ্ছে 777 চার্লি বলে আপকামিং একটা সিনেমা আসছে কন্নড় ইন্ডাস্ট্রির সেই কাস্টটা নিয়ে কথা বলবো তো দেখুন কন্নড় ইন্ডাস্ট্রি কোথায় পৌঁছে গেল মানে ইন্ডাস্ট্রিটা একসময় টলিউডের চেয়ে ছোট একটা ইন্ডাস্ট্রি ছিল আজকে তারা KGF এর মতো কাজ আনছে মাল্টিভার্স গড়ার চেষ্টা করছে তারপর এইরকম একটা সিনেমা আছে যেরকম সিনেমা নিয়ে কখনো মানে ইন্ডিয়ান সিনেমাতে কখনো কাজ হয়নি কথা বলছি 777 চার্লি সিনেমাটা নিয়ে তো এখানে মূলত মানুষ এবং প্রাণী মানুষের সঙ্গে কুকুরের সম্পর্কের গল্প বলা হচ্ছে তো নায়ক নায়িকার গল্প বহু দেখেছি বহু থ্রিলার দেখেছি তো এইসবের মাঝে পুরোপুরি একটা অন্যরকম কাজ এখানে মূলত দুজনের গল্প বলা হচ্ছে একটা হচ্ছে যে এখানকার হিরো অর্থাৎ রক্তিস শেট্টি যে ক্যারেক্টারটা প্লে করেছে তার একটা লাইফ রয়েছে অপর দিকে কুকুরটারও একটা নির্দিষ্ট লাইফ রয়েছে তাকেও প্রথম সিনে দেখানো হচ্ছে সে একসঙ্গে কুকুরদের যেখানে রাখা হয় সেখানে নিয়ে কুকুরদের কিছু বিজনেস করা হচ্ছে সেখান থেকে সে পালিয়ে আসে মানে মেল যে চার্লি আর কি আর অপরদিকে হিরোটারও তার যে লাইফটা খুবই মধ্যবিত্ত ছেলেদের লাইফ যেরকম হয় মানে কি বলবো সেইভাবে চলছে না কোনো রকমভাবে ডিপ্রেশনের মধ্যে রয়েছে সিগারেট বিড়ি মদ নিয়ে তার লাইফ একেবারে মানে কোনো রকমের চলছে খুব একটা ভালো আনন্দে নেই তো দুটোই মানে দুটো যে ক্যারেক্টার এখানে মানুষ এবং কুকুর দুটোই দুরকমভাবে কিন্তু অসহায় তো এই দুটো অসহায় প্রাণী একে অপরের সঙ্গে থাকতে শুরু করে এবং একে অপরের একটা অবলম্বন মানে হয়ে ওঠে হিরোটারও অবলম্বন হয়ে ওঠে চার্লি এবং চার্লিরও একটা বিরাট বড় অবলম্বন হয়ে ওঠে এই আর কি মানে হিরো রক্তিস শেট্টি তো এরকম একটা ঘটনার ওপর গল্পটা করা হয়েছে এরকম কাজ নিয়ে বিদেশে কাজ হয়েছিল সেই কাজটা আমি দেখিনি কিন্তু শুনেছি তো এই প্রথমবার ইন্ডিয়াতে এরকম একটা টপিকে কাজ হচ্ছে এবং এটা খুব মোস্ট অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট ছিল লকডাউনের জন্যই কাজটা পিছিয়ে যায় এতদিন পর এটা রিলিজ করছে এবং আমি তো ঠিক করিনি যে এটা ফার্স্ট ডে ফার্স্টও যাবো যদি এখানে আসে সাবটাইটেল সহ আমি এটা দেখতে যাবই যাবো কারণ এইরকম কাজ আমার খুব ভালো লাগে যেখানে একটা খুব ইনোভেটিভ কিছু পাওয়া যায় তো এখানে মানে সবসময় যে মানুষের মানুষের সম্পর্ক হবে তা ধরে মানুষ এবং কুকুরের মধ্যে একটা খুব ভালোবাসার সম্পর্ক মানে গড়ে উঠতে পারে যেখানে লাস্টে এসে যখন কুকুরটাকে বলছে তুমি আমায় কতটা ভালোবাসো কুকুরটা ফিরে এসে তাকে একটা হাক করছে এবং সে তখন বলছে আই লাভ ইউ টু চার্লি কারণ কুকুরের তো কোনো ভাষা নেই কুকুর সেটা মানে অনুভূতির মাধ্যমে প্রকাশ করে কুকুর তো আমাদের মতো বলতে পারে না যে আই লাভ ইউ কিন্তু সেটা লাস্টে আই লাভ ইউ টুটা স্যার কথা বুঝতে পেরে তাকে রিপ্লাই দেয় রক্তিস শেট্টি তো খুব সুন্দর একটা ইমোশন রয়েছে গল্পটার মধ্যে দেখা যাচ্ছে যখন অ্যাম্বুলেন্সে করে হিরোকে নিয়ে যাওয়া হচ্ছে পেছনে পেছনে কুকুরটাও ছুটছে তো এরকম কিন্তু হয়ে থাকে যে কুকুর যারা বিষয়ে পৌঁছে তাদের সঙ্গে একটা খুব সুন্দর একটা সম্পর্ক কিন্তু গড়ে ওঠে তো এটা নিয়ে কিন্তু গল্পের আগে কখনো ভাবা হয়নি তো আমার খুব ভালো লাগলো ট্রেলারটা দেখে এর আগে টিজার এসেছিলো টিজারটাও অসম্ভব ভালো ছিল ট্রেলারটাও অসম্ভব ভালো লেগেছে এবং কাজটাও আমার গ্যারেন্টি দিচ্ছে খুব ভালো মানের একটা কাজ হবে মানে গল্পটার মধ্যে জোর রয়েছে এবং কুকুরটা রভি নয় মানে চাই না কী করে মানে আলাদা লেভেলের যা করতে বলছে যেভাবে ঘুরছে তাকাচ্ছে মানে অনেক অভিনেতাকে হার মানিয়ে দেবে আমি পার্সোনালি ফ্যান হয়ে গেছি চার্লির আর হিরোটারও তো আমি কাজটা নিয়ে খুব এক্সাইটেড আমি সবাইকে রিকোয়েস্ট করবো ট্রেলারটা দেখার জন্য 777 চার্লি ট্রেলার বলে লিখলেই পাওয়া যাবে এবং শুনছি এটা প্যান ইন্ডিয়ার একটা রিলিজ হবে সেটা হলে তো খুবই ভালো যদি হিন্দিতে ডাব আসে ভালো এবার আমি হিন্দিতে না এলেও এটা দেখতে যাবো সাবটাইটেল সহ আমার খুব ইচ্ছে এরকম কাজ আমার ভালো লাগে তো এটাই বলেছিল তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানাবো যে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে এই ধরনের বিভিন্ন সিনেমার রিভিউ তোমরা বাংলাতে পেতে থাকবে এটাই বলা ছিল এখনের মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই নমস্কার আবার দেখা হবে এখনের মতো বাই